হ্যালো। সো আজকে আসলে আমরা সি প্রোগ্রামিং এর একটা ফুল প্রজেক্ট স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কোড করে দেখব। সো আজকে আমরা যে প্রজেক্ট আসলে শেষ করব এটার নাম হইতেছে ডিজিটাল স্টপ ওয়াচ। মানে আমরা স্টপ ওয়াচ একটা যেভাবে কাজ করে ঠিক সেই ফাংশনালিটিস গুলো ইমপ্লিমেন্ট করব, এবং আমরা আসলে যেটা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কোডটা করে দেখাবো। আমরা ডেসক্রিপশনে কোনো কোডের লিংক দিয়ে দেব না, আপনাদেরকে নিজের থেকেই কোডটা দেখে দেখে টাইপ করে করতে হবে। তারপরও যদি আপনারা কেউ আমাদের কোডটা সম্পূর্ণভাবে শেষ করে রান করাতে না পারেন, তখন আমাদেরকে কমেন্ট সেকশনে আপনার ইমেল দিয়ে জানাতে পারেন কি সমস্যা ফেস করছেন, তখন আমরা চেষ্টা করব আমাদের ফুল কোডটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং সো আমাদের ফাইনাল কোডিং শেষে আমাদের আউটপুটটা কিরকম হবে সেটার একটা ছোট্ট ডেমো দেখতে পারতেছেন পাশের এই ছোট্ট ভিডিওটাতে। চলুন তাহলে আমরা কোডের দিকে চলে যাই। ওকে, সো কোডিং এ যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই, আমি যে এডিটরটা ইউজ করব, এডিটর বা আইডি যে যেটাই বলেন না কেন, মানে যেখানে আমি কোডটা লিখব, কোড লিখে রান করে টেস্ট করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করব সেটার নাম হইতেছে ভিএস কোড, মানে ভিজুয়াল স্টুডিও কোড। আমাদের বাংলাদেশে আমি যতটুকু জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে কোড ব্লকস ইউজ করে, সো আমিও এক সময় ইউজ করতাম, বাট এখন আমার ভিএস কোডটা খুব ভালো লাগে। এটা ওপেন সোর্স এবং অনেক ফাংশনালিটি আছে এবং ইন্ডাস্ট্রিতে খুব বেশিভাবে ইউজড হয়। সো আপনারা চাইলে আপনারা এখন থেকে ভিএস কোডে কোড করতে পারেন। সো ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি যে আপনি কোন এডিটর বা আইডি ইউজ করে কাজ করতেছেন, মেইন ফাংশনালিটিটা বুঝতে পারলেই হলো। সো তারপর আমি একটু বলে নিলাম, যদি কেউ জিজ্ঞেস করেন যে আমি কোথায় কোড করতেছি, এটা হলো ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোডের শর্ট ফর্ম। ওকে, যেটা করব এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, কন্ট্রোল এন চাপ দিলেও এখানে চলে আসে, অথবা ফাইলে গিয়ে নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, এবং শুরুতেই ফাইলটা আমি সেভ করে নেব। ওকে, কন্ট্রোল এস দিয়ে দিলাম, ফাইলটার আমি নাম দিয়ে দিলাম যে স্টপ ওয়াচ ডট সি, স্টপ ওয়াচ ডট সি। সো আপাতত আমি ডেস্কটপে সেভ করে রাখি। হ্যাঁ, ওকে, তো শুরু করা যাক কোডটা। কিভাবে আমরা শুরু করতে পারি, শুরুতে যেটা করব মেইন স্কেলিটনটা আমরা রেডি করি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্টিজার মেইন, যেটা করব রিটার্ন 0, দ্যাটস অল। আমাদের মেইন ফাংশনটা হলো, একটু বড় করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, টার্মিনালটাকে এপাশে রেখে দেই। হোপফুলি যে আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন, আই গেস। ওকে, এবার যেটা করব আমরা, সবার শুরুতে আমরা কি করব, আমরা আসলে তিনটা প্যারামিটার নিয়ে নেব, যে আমাদের যে স্টপ ওয়াচ, স্টপ ওয়াচের মেইন ফাংশনালিটি কি, যে আমরা একটা টাইম দিব, ঘন্টা মিনিট সেকেন্ড, আমাদের স্টপ ওয়াচটা 0 0 0 থেকে শুরু হয়ে সেই পর্যন্ত 1 সেকেন্ড করে বাড়তে বাড়তে গিয়ে থেমে যাবে, তারপর আমাদের অ্যালার্ম দিবে একটা, এরকম কিছু একটা, তাই তো? সো চলুন তাহলে আমরা তাহলে তিনটা ভেরিয়েবল নেই শুরুতে, সো ইন্টিজার নিয়েই কাজ করি, ইন্টিজার আওয়ার, মিনিট আর একটা সেকেন্ড নামে তিনটা ভেরিয়েবল নিলাম। ওকে, এখন আমরা যেটা করব, শুরুতে ইউজারের কাছ থেকে ভ্যালু তিনটা নিয়ে নেব, তাই তো? তাহলে আমরা এখানে কি বলতে পারি, এন্টার আওয়ার মিনিট সেকেন্ড। সো এটার পর যেটা হবে, আওয়ার মিনিট সেকেন্ডটা নিয়ে নিব আমরা, তারপর কিভাবে নেব, স্ক্যান করে নেব, তাই তো? স্ক্যান এফ করি, এখানে যেটা করব, যেহেতু আমরা তিনটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, তাই না? এগুলো নিয়ে একটা রাখবো আমাদের আওয়ারে, একটা রাখবো মিনিটে, তারপর একটা রাখবো সেকেন্ডে, তার মানে ভ্যালু তিনটা স্ক্যান করে নিলাম, তাই তো? স্ক্যান করে নেওয়ার পরের কাজ যেটা, সেটাতে একটু পরেই যাই, আমরা আগে প্রিন্ট করে দেখি যে ভ্যালুগুলো আমরা পাইতেছি কিনা। হ্যাঁ, তো প্রিন্ট করে দেখার জন্য আমরা যেটা করতে পারি, পার্সেন্টেজ অফ ডি, তারপর পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ এন। ওকে, এখানে যেটা দিব, শুরুর ভ্যালুটা হবে আমাদের
আওয়ার, তার পরের ভ্যালুটা হবে আমাদের মিনিট, তার পরের ভ্যালুটা হবে সেকেন্ড। উপস, এখানে একটু ভুল করছি, এখানে তো আমরা স্ক্যান করতেছি না, সো এন্ড পার্সন গুলো দেওয়ার দরকার নেই। ওকে, আমরা তাহলে তিনটা ভ্যালু নিব এবং প্রিন্ট করে দেখব। আচ্ছা চলেন তাহলে আমরা শুরুতে এতটুকুই আগে রান করে দেখি। হ্যাঁ, কাজ করবো আসলে মিনি স্টেপে। রান দেই, বলতেছে ইন্টার আওয়ার মিনিট সেকেন্ড, বললাম যে এক ঘন্টা 23 মিনিট 10 সেকেন্ড। ওকে ওকে, তার মানে আমাদের যে ইনপুটটা পাইতেছি সেটা আমরা প্রিন্ট করে দেখতে পারতেছি। প্রথমটা হলো ঘন্টা, তারপরটা মিনিট, তারপরটা সেকেন্ড, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু সুন্দর দেখানোর জন্য যেটা করতে পারি, যে প্রিন্টের এখানে পয়েন্ট টু দিয়ে দিতে পারি সবগুলার সামনে। এটার মানে কি কেউ জানি? পয়েন্ট টু দিলে কি হবে পার্সেন্টেজের সামনে? তার মানে আমাদের যে ইন্টিজার গুলো প্রিন্ট করবে সবগুলো দুই সংখ্যার করে প্রিন্ট করে দেখাবে। হ্যাঁ, দেখেন এবারে আপনাকে আর একটু যদি রান দিয়ে দেখাই। এবার যদি আমাদের যে 0 মিনিট, মানে 0 ঘন্টা 0 মিনিট 10 সেকেন্ড, তাহলে এবার রেজাল্টটা দেখছেন 00001 0, তার মানে প্রতিটা সংখ্যাই আমাদের দুই ডিজিট করে দেখাবে। ওকে, তাহলে আমরা ঘন্টা মিনিট সেকেন্ড নিলাম এবং সেটা প্রিন্ট করে দেখলাম, তাই না? ওকে, এবার আমরা নেক্সট স্টেপের কাজটা শুরু করি। সো নেক্সট স্টেপে আসলে কি বলেন তো, যে আমাদের এই কাজটা তো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটা তো শুধু একবার প্রিন্ট করলে হবে না, তাই না? এটা কি করতে পারি? আমরা একটা লুপ লিখি। হ্যাঁ, হোয়াইল লুপ নিয়ে কাজ করি। হোয়াইলের ভিতরে ওয়ান দেয়া মানে কি বলেন তো, এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু, তাই না? চলতেই থাকবে, চলতেই থাকবে। সো আমরা যেটা করব, এই লুপের ভিতরে যাব আর কিছু কাজ করব। কি করব? এই প্রিন্টটা করব। ওকে, লুপের ভিতরে যাব, এই প্রিন্টটা করব, তার মানে এই প্রিন্টটা করতেই থাকবে, তাই তো? ঘুরতে থাকবে, এই লুপটা চলতেই থাকবে। এই নিচের প্রিন্টটাকে ডিলিট করে দিলাম। এখন যেটা করব, ফাইল লুপের উপরে আমরা আসলে তিনটা প্যারামিটার নেব, সরি তিনটা হলো ভ্যারিয়েবল নেব, ইন্টিজার, একটা হলো এইচ, একটা হলো এম, আর একটা হলো কত আমাদের সেকেন্ড এস। আর শুরুতে যেটা করব, আমরা সবগুলোই আসলে জিরো সেট করে দিয়ে রাখব, সবগুলো জিরো সেট করে দিয়ে রাখব। এই তিনটে প্যারামিটারের কাজ কি, বা এই এই তিনটে ভ্যারিয়েবলের কাজ কি? এই তিনটে ভ্যারিয়েবল মূলত আমরা কাউন্টার হিসেবে ইউজ করব, যে আমাদের আসলে কত সেকেন্ড কত মিনিট হইতেছে, প্রতি সেকেন্ড যে বাড়বে সেটা কাউন্ট রাখার জন্য। এখন আমরা যেটা করব, যে এই লুপটা চলতেই থাকবে, আর যেটা করব আমরা আসলে সেটা হইতেছে যে আমরা এই সংখ্যাটা প্রিন্ট করব, আর প্রতিবারেই আসলে 1 সেকেন্ড করে করে বাড়াবো, তাই তো? ধরলাম যে সেকেন্ড 1 করে করে বাড়াইতেছে। হ্যাঁ, কি করতেছে, লুপ ঘুরতেছে আর সেকেন্ডের মান 1 করে করে বাড়াইতেছে। এই লুপটা আসলে কখন আমরা ব্রেক করে দেব বলেন তো? এই লুপটা আমরা যখন এই প্রিন্টটা করব, প্রিন্ট করার পরে আমরা আসলে এখানে একটা চেক দিতে পারি, যে ইফ কি বলতে পারি, আওয়ার ইজ ইকুয়াল টু, যদি এইচ এর ভ্যালু যদি আমাদের যত আওয়ার তার সমান হয়, এবং যদি আমাদের এম মিনিট টোটাল মিনিটের সংখ্যার সমান হয়, এবং আমাদের এস এর ভ্যালু যদি টোটাল সেকেন্ডের সমান হয়, তখন আমরা যেটা করব, এই লুপটা ব্রেক করে দিব। ওকে, এই পর্যন্ত, তাই তো? আর এস এর মানটা বাড়াইতেছে, তাই না? আর এখানে যেটা করব আমরা, এখানে যেটা করব, সেকেন্ড বাড়তেছে, সেকেন্ড বাড়ার পর আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে, ইফ এস ইজ ইকুয়াল টু, যদি আমাদের 60 সেকেন্ড হয়, তার মানে কি 1 মিনিট বাড়বে, তাই না? তো তখন আমরা যেটা করব, যে মিনিটের কাউন্টারটা 1 বাড়ায় দেব, তাই তো? এম প্লাস প্লাস, আর সেকেন্ড আবার 0 থেকে শুরু হবে। একইভাবে তারপরে আমাদের চেক করতে হবে, ইফ আমাদের যদি এম ইজ ইকুয়াল টু 60 হয়, তাহলে
যেটা হবে এখানে আমাদের ঘন্টা এক বেড়ে যাবে, 60 মিনিটে তো 1 ঘন্টা তাই না? আর আবার যেটা করব মিনিট আবার শূন্য থেকে শুরু হবে, তাই তো? তারপর যেটা আমাদের করতে হবে, আমরা আসলে কি করলাম, সেকেন্ড বাড়াইতেছি, তারপর চেক করতেছি এখান থেকে সেকেন্ড বাড়াইলাম, তারপর চেক করলাম যে আসলে সেকেন্ড সংখ্যা 60 হয়ে গেছে কিনা। যদি 60 হয় তাহলে 1 মিনিট হবে, মিনিট এক বাড়বে, সেকেন্ড আবার শূন্য থেকে শুরু হবে। তারপর চেক করতেছি যে আমাদের মিনিটের যে কাউন্টার এম সেটা 60 হয়েছে কিনা, 60 মিনিটে তো 1 ঘন্টা, তখন আমরা 1 ঘন্টা বাড়াই দেবো, মিনিট আবার শূন্য থেকে শুরু হবে, এভাবে চলতেই থাকবে। এখন যেটা হবে আমাদের আর একটা কাজ করতে হবে এখানে, সেটা হইতেছে কি, আমরা চেক করার জন্য এই 60টাকে আপাতত 5 দিয়ে চেক করি, হ্যাঁ, যেখানে 5 দিয়ে দিব, বা এখানে আমরা বলতে পারি এই বারবার চেঞ্জ না করে আমরা আসলে এই উপরে গিয়ে একটা ডিক্লার করতে পারি, ভেরিয়েবল ডিফাইন করে দিয়ে আসি, হ্যাজ ডিফাইন সাইকেল, সাইকেল ইজ ইকুয়াল টু 5। তার মানে আমাদের কতক্ষণ পর পর সাইকেলটা হবে, 60 সেকেন্ড পর নাকি 5 সেকেন্ড পর? যেমন এখন টেস্টিং পারপাসে যদি আমরা 60 সেকেন্ড পর বসে থাকি, 60 সেকেন্ড তো অনেকক্ষণ সময় তাই না, তো আমাদের তো অনেক টাইম লেগে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করব এটা আসলে সাইকেল দিয়ে দেবো, তাই তো? সাইকেল যদি হয়, সাইকেল যদি হয় সাইকেলের সমান, হ্যাঁ, ওকে। সো এখন যেটা হইলো যে আমাদের কোডটা মোটামুটি কি কাজ করতেছে একটু দেখে নেই, হ্যাঁ, তো এটা একটু রান দেই। তো আমাদের ইন্টার আওয়ার মিনিট সেকেন্ড, তো আওয়ার আমরা ধরে নিলাম যে 0, 1 মিনিট, 3 সেকেন্ড। ওকে, দেখেছেন কি হয়েছে আমাদের, শুরুতে কিভাবে 1 মিনিট 3 সেকেন্ড হলো, সব তো 1 মিনিট 3 সেকেন্ড প্রিন্ট করতেছে, কিছু একটা ভুল হয়েছে। ও ওকে, গট ইট, এখানে আসলে আমরা আওয়ার মিনিট সেকেন্ডটা প্রিন্ট করব না, এখানে আমাদের যে কাউন্টারটা, এখানে এইচ, এখানে মিনিট কাউন্টার এম, এখানে সেকেন্ড কাউন্টার এস প্রিন্ট করব। আর মেইন আওয়ার মিনিট সেকেন্ড যেটা আমরা নিয়েছি ইনপুট, ওটা শুধু কন্ডিশন ম্যাচ করার জন্য চেক করব। এখানে আমরা একটু ভুল করছিলাম, তাহলে আমরা যেটা করি আবার একটু রান দিয়ে দেখি। সো আমরা যদি দেই যে 0 ঘন্টা 1 মিনিট 7 সেকেন্ড, ওকে, এবার কাজ করেছে, কুল, দেখেন, সো এভরিথিং ইজ ওয়ার্কিং নাও। আমাদের 0 0 0 থেকে শুরু হয়েছে, তারপর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, দেন হোয়েন ইটস 5 সেকেন্ড, মানে যখন 5 সেকেন্ড হয়েছে তখন ইটস অ্যাকচুয়ালি লাইক 1 মিনিট, দেন 1 মিনিট 1 সেকেন্ড 1 মিনিট 2 সেকেন্ড 1 মিনিট 3 সেকেন্ড 1 মিনিট 4 সেকেন্ড, তার মানে কাজগুলো চলতেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করি, এটা তো আসলে কন্টিনিউয়াসলি প্রিন্ট করে গেছে, আমাদের ঘড়ি কিভাবে কাজ করে, একটু করে ওয়েট করে তাই না, 1 সেকেন্ড, তারপর একটু ওয়েট করে 2 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, এই ফিলিংসটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এই ফিলিংসটা আমরা নিয়ে আসব, আমাদের স্লিপ নামে একটা ফাংশন আছে যেটা আসলে ওয়েট করায় কম্পিউটার প্রসেসকে, আপনাকে একটা ডিলে দিয়ে ওয়েট করায়। সো এই স্লিপটা নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা করতে হয় যে একটা লাইব্রেরি আমাদের ইনক্লুড করতে হবে, সেটা হইতেছে হ্যাশ ইনক্লুড, এটাকে আমাদের লিনাক্স বা উবুন্টু সিস্টেমে যেটা বলা হয় যে ম্যাক সিস্টেমে, লিনাক্স বেস সিস্টেমগুলোতে, আমাদের ইউনিক্স বেস সিস্টেমগুলোতে unistd.h নামে একটা হেডার ফাইল আছে। সো এটা আমাদের হেল্প করে, এটাকে আমরা ইউজ করতে পারি, এটার ভিতরে আমাদের স্লিপ নামে একটা ফাংশন আছে। হ্যাঁ, সো প্রতিবার প্রিন্ট করার পর আমরা আসলে যেটা করতে পারি যে আমরা এই এস কাউন্টার বাড়ায় দেওয়ার পর এক করে এখানে 1 সেকেন্ড করে স্লিপ, 1 মানে হলো 1 সেকেন্ড করে ওয়েট করতে পারি। দেখি তাহলে এবার কোডটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আবার একটু আমরা রান দিয়ে দেখি। ওকে, এবার যদি আমরা দেই হইলো যে রাইট সাইডে দিলাম 0 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড, এবার দেখি কি হয়। ওয়াও, দেখেছেন 1 সেকেন্ড পর পর আমাদের কাজ করতেছে, মানে একটা করে প্রিন্ট করতেছে, 1 সেকেন্ড ওয়েট করতেছে, একটা করে প্রিন্ট করতেছে, 1 সেকেন্ড করে ওয়েট করতেছে, বুঝতে পারছি। সো তার মানে আমাদের স্লিপটা কাজ করতেছে। এখন আর একটু বলে নেই,
যারা আসলে আমাদের, আমি তো কোড করতেছি আসলে ম্যাকে, সো ম্যাক তো আসলে ইউনিক্সের উপর বেস করে তৈরি, সো লিনাক্স বা ম্যাকে একইভাবে আমাদের স্লিপ ফাংশনটা কাজ করে। বাট যারা আসলে উইন্ডোজ মেশিনে কাজ করতেছেন, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা হোয়াট এভার, যেটা যদি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করতেছেন, তখন আপনাদের আবার এটা তো খুঁজে পাবেন না। সেজন্য তারাও যাতে মানে আপনি কোড লেখার পর কোডটা উইন্ডোজ মেশিনে রান করুক আর লিনাক্সে বা ম্যাকে রান করুক, যাতে সব জায়গায় কাজ করে, সেজন্য আমরা সফটওয়্যার একটা হ্যাক করতে পারি। এখানে হ্যাক কাকে বলা হয়, যে আমরা একটা লজিক লিখবো যেটা আসলে সব ধরনের সিস্টেমেই, সিস্টেমের ফাংশন গুলো ইউজ করতে পারবে। এটার জন্য আমরা যেটা করব, আমরা একটা কন্ডিশন চেক করতে পারি, যে ইফ ডিফাইন দিয়ে আমরা যদি এখানে বলি যে উইন্ডোজ 32 অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ মেশিন হয়, তাহলে আমরা ডিফাইন করে দিব যে স্লিপ নামে একটা ফাংশন লিখো, যেটার ভিতরে যদি এক্স দেয় তাহলে সে কল করবে স্লিপ। স্লিপ কতকে কল করবে? আপনার হইল x 1000, এটাকে কল করবে। কারণ মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভিতরে যেটা হয়, যে ওদের স্লিপটা বড় হাতের এস দিয়ে শুরু হয়, স্লিপ নামে একটা ফাংশন লেখা আছে। সো আমাদের যেহেতু ছোট হাতের স্লিপ, মানে আমাদের ইউনিক্স বেসড বা লিনাক্স সিস্টেম ইউজ করব, সেহেতু আমরা বললাম যে ওকে তুমি একটা ফাংশন ডিপেন্ড করো ছোট হাতের স্লিপ, যেটার ভিতর দিয়ে এক্স পাস করলে সে আসলে উইন্ডোজের মেইন যে স্লিপ ফাংশন বড় হাতের এস দিয়ে শুরু হয় সেটাকে কল করবে এবং ভ্যালু পাস করবে x 1000, কারণ সেটা হলো মিলি সেকেন্ডে কাজ করে, দ্যাটস ওয়াই। সো আমি এই কোডটুকু লিখে দিলাম, মানে হইলো যে যদি উইন্ডোজ মেশিন হয় তাহলে এটা করো, আর এলস যদি আমাদের উইন্ডোজ মেশিন না হয় তাহলে তুমি যেটা করবো, যে আমাদের এই লিনাক্সের যে টাইমের জন্য যে ফাংশনটা সেটা নিয়ে আসবো, তাই তো? তারপর আমাদের কন্ডিশনটা শেষ করে দিব। কন্ডিশনটা শেষ করবো কিভাবে? এন্ড ইফ, তাই তো মনে হয়? হ্যাঁ, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এটাই। সো এখানে যেহেতু আমাদের এখানে হ্যাশট্যাগ এলস হবে, সো এখানে না, ওকে, এভরিথিং লুকস গুড, উইন্ডোজ 32 যদি হয় তাহলে এটা ডিক্লেয়ার করো, আর না হলে এটা। তার মানে এখন আমাদের এই কোডটা যদি একটু ছোট করি, পুরো কোডটা দেখা যায় কিনা, হ্যাঁ, তাহলে এই কোডের যে আমাদের যে যে স্লিপটা দিলাম আর কি, 1 সেকেন্ড করে ওয়েট করার ফাংশন, এখন এটা এই কোডটা আমাদের উইন্ডোজ মেশিনেও যেভাবে কাজ করার কথা, লিনাক্সেও ঠিক একইভাবে কাজ করার কথা। তারপর আমরা একটু চেক করে নিই যে আমাদের ফাংশনালিটি আবার ব্রেক হলো কিনা এগুলো অ্যাড করতে। তো ধরলাম যে 0 ঘন্টা 0 মিনিট 3 সেকেন্ড, কুল, তার মানে এখন কাজ করতেছে। হ্যাঁ, তারপর যেটা আসলো, যে এখন তো আমরা স্টপ ওয়াচ এভাবে দেখাবো না, তাই না? এভাবে কি দেখাবো? অবশ্যই না। স্টপ ওয়াচ কিভাবে কাজ করে, যে আমাদের কি সংখ্যা কি এভাবে এতগুলো আসে না, একই জায়গায় খালি আপডেট হয়, তাই না? কারণ এই কাজটা করার জন্য আমাদের স্ক্রিনটা একটু পর পর ক্লিয়ার করতে হবে। সো স্ক্রিন ক্লিয়ার করার জন্য উইন্ডোজে খুব সহজ, আসলে আমাদের ওই ক্লিয়ার স্ক্রিন নামে একটা ফাংশন দেয়া আছে। সো একইভাবে আমরা যদি উইন্ডোজ মেশিন হয় তাহলে আমরা আসলে কি ইনক্লুড করব, হ্যাশ ইনক্লুড, যেটা আসলে আমরা করব যে কন আইও ডট এইচ আছে একটা, হ্যাঁ, কন আই ও ডট এইচ নামে একটা ফাংশন আছে, এটার ভিতরে আসলে আমাদের এই ক্লিয়ার স্ক্রিন ফাংশনটা লেখা আছে, যেটা দিয়ে স্ক্রিনটা ক্লিয়ার করা যায়। আর আমাদের যেটা ইয়াতে ওই উবুন্টুতে, উবুন্টুটা একটুখানি জটিল, সো এটা আসলে ডিরেক্ট ওইভাবে কোনো ফাংশন নাই, সো একটা লজিক আছে, যেটা আসলে আমি অনেস্টলি স্পিকিং ইন্টারনেট থেকে এই মুহূর্তে খুঁজে নিলাম, এবং এটা আমি যেটা করব যে এখানে ডিরেক্ট পেস্ট করে দেবো। যদি লিনাক্স বেস সিস্টেম হয় তাহলে আমরা কিভাবে কাজ করি, এটা এটার ডিটেলস আসলে কিভাবে কি কাজ করে এই মুহূর্তে আমি এটা ডিটেলসে যাইতেছি না। এটা আসলে ক্লিয়ার স্ক্রিন ফাংশন একটা কি হ্যাজ ডিপেন্ড, আমরা ক্লিয়ার স্ক্রিন একটা ফাংশন কল করলাম, এটার কাজ কি, যেটা আসলে প্রিন্ট এফ করবে, এটা এটা কিভাবে স্ক্রিন কাজ ক্লিন করতেছে আই হ্যাভ নো আইডিয়া, এটা আমার নিয়ে আমার ফার্দার আরো স্টাডি করতে হবে। তো আপাতত আমরা এই পর্যন্ত রেখে দিলাম। হ্যাঁ, এই ক্লিয়ার স্ক্রিনটা কি করে, স্ক্রিন ক্লিয়ার করবে, কখন স্ক্রিনটা ক্লিয়ার করবে,
কখন স্ক্রিনটা ক্লিয়ার করা আমাদের দরকার। আমরা যেটা করব, ওকে, যখন হোয়াইল লুপে যাইতেছে আমাদের ইনপুট নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমার একবার ক্লিয়ার স্ক্রিনটা কল করব, তার মানে স্ক্রিনটা পরিষ্কার হবে। এবং তারপর আমরা যেটা করব যে আমরা আগে চেক করব, যদি এই কন্ডিশনটা হয় তাহলে তো ব্রেক করে দিব, আর যদি না হয় তাহলে আমাদের else এখানে যদি না হয় তখন আমরা যেটা করব এইখানে ক্লিয়ার স্ক্রিনটা কল করব। বুঝতে পারছি, এবার একটু রান দিয়ে দেখি তাহলে আমাদের কি হয়। ওকে, আমরা দিলাম 0 ঘন্টা 1 মিনিট 3 সেকেন্ড। দেখেছেন একই জায়গায় আপডেট হইতেছে, আর কিন্তু আমাদের বারবার একটা নিচে আর একটা আসতেছে না, কারণ কি আমরা প্রতিবার প্রিন্ট করার পর স্ক্রিনটা ক্লিন করে দিতেছি, ক্লিয়ার করে দিতেছি, সেজন্য আমাদের বারবার প্রিন্ট করার পর স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু শেষে কিন্তু থেকে গেছে। শেষে থেকে গেছে কেন? কারণ আমরা বলছি যদি ইফ, যদি লাস্ট সংখ্যা হয় মানে আমাদের আমাদের স্টপ ওয়াচের যে লিমিট সেটা যদি পৌঁছে যায় তখন আমরা ব্রেক করে দিতেছি, তখন আমরা স্ক্রিন আর ক্লিয়ার করতেছি না বা মুছে ফেলতেছি না, আর যদি না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা মুছে ফেলতেছি, স্ক্রিন ক্লিয়ার করে ফেলতেছি, সেজন্যই আমাদের একই জায়গায় আপডেট হতেছিল, শেষে আর মুছে যায়নি। ওকে, এখন যেটা আমরা করতে পারি এই জিনিসটাকে যদি একটু সুন্দর দেখানোর জন্য, মানে এরকম না দেখানোর জন্য, আমরা যদি একটু প্রিন্টটাকে যদি সুন্দর দেখানোর জন্য এখানে যেটা করতে পারি যে ওকে, এইটাকে যদি এরকম কিছু একটা প্রিন্ট দিয়ে দেই, যে একটু হ্যাশ দিয়ে তারপর কিছু অ্যাড করে দিলাম আর কি সামনে পিছনে, জাস্ট দুটা উপরে একটা লাইন নিচে একটা লাইন, এই দুটো লাইন আমি অ্যাড করে দিলাম। এবার একটু কোডটা রান দিয়ে দেখি। হ্যাঁ, এবার বললাম যে 1 মিনিট 1 ঘন্টা 2 মিনিট 3 সেকেন্ড। ওকে, এবার দেখেছেন স্টপওয়াচটা কাজ করতেছে, আমাদের চলতে আছে। এবং কেন 5 সেকেন্ড পর পর সময়টা আপডেট হইতেছে, কারণ 60 সেকেন্ড তো আসলে অনেক সময়, আমরা তো আসলে এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, সেজন্য আমি আসলে সাইকেল ইজুক্যাল টু 5 সেট করে দিয়েছি, মানে 5 সেকেন্ড পর পর আমাদের মিনিট এবং ঘন্টা চেঞ্জ হবে, মানে 5 সেকেন্ডে 1 মিনিট 5 মিনিটে 1 ঘন্টা। সো আপনারা যদি 60 বানাইতে চান, জাস্ট এটাকে 5 কে 60 করে দিলেই 60 সেকেন্ড পর পর বা 60 মিনিট পর পর চেঞ্জ হবে, কিন্তু আমি টেস্টিং পারপাসে এটাকে 5 করে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। সো এই পাশে দেখেন চলতে আছে আমাদের স্টপওয়াচ। সো ওকে, তো 1 ঘন্টা 2 মিনিট 3 সেকেন্ডে গিয়ে আমাদের স্টপওয়াচ স্টপ হয়ে গেছে। সো আমি মোটামুটি অনেকগুলো টেস্ট কেস দিয়ে টেস্ট করছি এবং ঘড়িটা, মানে আমাদের স্টপওয়াচটা পারফেক্টলি কাজ করছে। এখানে যখন শেষ হয়ে যাবে, এই যে ব্রেক হয়ে যাওয়ার পর আপনি এখানে আবার স্ক্রিন ক্লিয়ার করে দিতে পারেন, বা আরো আপনার চাইলে লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন, বা প্রিন্ট গুলোকে সুন্দর করতে পারেন, একটু টাইম দিয়ে ঘাটাঘাটি করতে পারেন। বাট এইটা ছিল বেসিক ফাংশনালিটি। আমি একটু ফুল কোডটা আপনাদেরকে ছোট করে দেখাই এখান থেকে, যে এই হইলো আমাদের মোটামুটি ফুল কোড আমাদের একটা স্টপওয়াচ ইমপ্লিমেন্ট করার জন্য। এবং দেখি, ওকে, এটা হলো পুরা কোড। হ্যাঁ, এবং আমাদের ডান পাশে স্টপওয়াচটা দেখতে পাচ্ছেন এখানে চলতেছিল। সো নিজেরাই কোডটা একবার লিখে বুঝে প্র্যাকটিস করা ট্রাই করেন, যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করে আমাদের নিচের সেকশনে জানাবেন, আর যদি কারো কোড লাগে তাহলে ইমেইল দিয়ে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব কোড দিয়ে দেওয়ার। বাট অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা তাগিদ দেব বারবার নিজে প্র্যাকটিস করার। এবং এরপর যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রজেক্ট আইডিয়া থেকে থাকে মাথার ভিতরে তাহলে আমাদেরকে জানাতে পারেন, চেষ্টা করব যে আমরা সেটাও কোড করে এখানে দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব, এবং আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর।